আজ শনিবার দোসরা চৈত্র দু হাজার তেইশ সালের আঠারোই মার্চ তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে পাপ মোচনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের তিথিতে এই মহান একাদশী পালিত হয়ে থাকে জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে তো বটেই তার সাথে সাথে এই মানব জীবনে করা একাধিক পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই পাপ মোচনী একাদশীর মহান ব্রত এবং উপবাস পালন করে থাকি সনাতনী হিন্দু ধর্মের ক্ষেত্রে আজ কিন্তু ভগবান হরিবিষ্ণুর এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যানারাধনা করা হয়ে থাকে যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপে সকান্ত রাধাকান্ত নমস্তুতে আজকের দিনে নিরামিষ খাদ্য খাবার খান মদ খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নিন আর যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা উপবাস থাকুন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন এবং সমগ্র রাত্রি জুড়ে ভগবান হরি বিষ্ণুর নাম জব ধ্যান আরাধনা করতে যেন ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন এবং পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হ্যাঁ বন্ধুবান্ধব আজ সহায়ক হবে তারা আপনাদেরকে খুশিতে রাখবে তবে বাড়ির কারোর গৃহের কারোর স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনার কোনো একজন যত্নশীল বা সমবেদনাশীল বন্ধুর সাথে সাক্ষাৎ হবে আজ কিন্তু সময়ের সদ্ব্যবহার আপনাদেরকে শেখার প্রয়োজন আছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন তা না হলে সম্পর্কের অবনতি হতেই পারে তবে দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবে আই ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছেন যারা বিশেষ করে বিজনেসম্যান আপনি যে সেক্টরে বিজনেস করেন সেই জগতে বিজনেস করে যিনি অলরেডি সফল তার সাথে দেখা সাক্ষাৎ করুন এবং যিনি ব্যর্থ তার সাথেও দেখা সাক্ষাৎ করুন তারপর গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিন আর্থিকভাবে হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তারা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন গৃহে অতিথি সমাগমও হতে পারে যার কারণে মেজাজ নষ্ট হতে পারে অতিথি ভাব এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার প্রতিযোগিতায় সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদেরও দিনটি ঠিকঠাক প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন এমন দিন জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না